রোগীর আত্মীয় স্বজনের সহিংসতা বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানালেন চিকিৎসকরা। ছবি: বিবিসি। রোগী ও তাদের স্বজনদের মার থেকে বাঁচতে মার্শাল আর্ট, বিশেষ আত্মরক্ষার কৌশল শিখছেন চিকিৎসকরা। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস AIMS হাসপাতালের 1500 আবাসিক চিকিৎসক চলতি মাস থেকে এ প্রশিক্ষণ নেবেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতি সপ্তাহে 100 জন করে চিকিৎসকের দল দিল্লির জিমখানা ক্লাবে গিয়ে ব্ল্যাক বেল্ট ধারী প্রশিক্ষকের কাছে তায়কোয়ান্দো সহ মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেবেন। এটি রোগী ও রোগীর স্বজনদের সহিংসতা বিরুদ্ধে চিকিৎসকদের প্রতিবাদ বলে জানানো হয়েছে। এদিকে ভারতের চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্সেট এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতাল বা ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসকদের 75% জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতা বা হুমকির শিকার হন। সর্বশেষ 2016 সালে এ ধরনের ঘটনার সংখ্যা ছিল 40%। এ ধরনের ঘটনার পেছনে অনেক কারণ রয়েছে বলে ল্যান্সেট সাময়িকীর প্রতিবেদনে জানানো হয়েছে। সরকারি হাসপাতালের ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি, সরকারি বেসরকারি হাসপাতালের দুর্নীতি এবং অতিরিক্ত চিকিৎসা খরচ নেওয়ার জন্য প্রায় চিকিৎসকের সঙ্গে রোগীর সম্পর্ক নষ্ট হচ্ছে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সবাইকে। এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।